আসসালামু আলাইকুম বন্ধুরা, টিচকিউকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাকে লাইভ অফ পেজ এসইও করে দেখাবো। সর্বপ্রথম আমরা একটি ফোল্ডার তৈরি করব, যেখানে আমাদের ভিডিও এবং একটি টেক্সট ফাইল তৈরি করব, যেখানে আমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনগুলো সম্পূর্ণভাবে আমরা লিপিবদ্ধ করে তারপর আমরা অফ পেজ এসইও করব। শুরুতেই বলে নেই, অফ পেজ এসইও মানে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো করে আপনার ভিডিও বা পেজটাকে র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করেন। সো আমরা আমাদের এই পেজে টাইটেল আমরা কমপ্লিট করেছি, প্রথম এটা কপি করব। কপি করে ভিডিওতে গিয়ে আমরা রাইট মাউসে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে ঠিক এই জায়গাটাতে আমরা আমাদের টাইটেলটি বসিয়ে দেব। বসানোর পর আমরা এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করে বা ওকে দিয়ে দেব ডাইরেক্ট। তারপর আবার আমরা প্রপার্টিতে যাব সেম ওয়েতে, তারপর আমরা ডিটেলসে যাব। দেখেন জেনারেলের দুই ধাপ পরে আপনার ডিটেলস আছে। এখানে আমরা আবার আমাদের টাইটেলটি এন্টার করব। হ্যাঁ, তারপর নিচে সাবটাইটেলটা যেটা আছে এখানেও আমরা এন্টার করব। তারপর আমরা এই স্টার চিহ্নটা টিক দিব, আগে অ্যাপ্লাই করে নিই। স্টার চিহ্নটা 5 স্টার দিব, এটা সম্পূর্ণ আমার নিজের উপর থাকে, তাই আমি সবকিছু বাড়িয়ে বাড়িয়ে দিব। এখন ওকে দিয়ে বের হয়ে যাব। এখন আমি আবার প্রপার্টিতে যাব, ডিটেলে গিয়ে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আমি ট্যাগটা বসাবো। ট্যাগটা কিন্তু একের অধিকবার বসাতে হয়। সো আমরা এখান থেকে ট্যাগটি কপি করছি। ট্যাগটি কপি করার পর আমরা সেম ওয়েতে ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে এই ট্যাগগুলো আমরা ট্যাগ অপশনে গিয়ে বসাবো। প্রপার্টিতে গিয়ে ডিটেলে গিয়ে ট্যাগ অপশনে বসাবো। এটা কিন্তু একবারেও হতে পারে, আবার বারবারও করতে পারেন। আমরা অ্যাপ্লাই করে এখানে দেখেন কমেন্ট, কমেন্টে গিয়ে আমরা ট্যাগগুলোই রাখব। দেন আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে বের হয়ে যাব। একটু চেক করে নিই ট্যাগগুলো বসছে কিনা। আবার ডিটেলসে যাব। হ্যাঁ, একবারই হয়ে গেছে। এখন একটু নিচে আসবেন, নিচে এসে আপনারা কন্ট্রিবিউশনের এখানে আমাদের চ্যানেলের নামটি দিবেন। আমার চ্যানেল নাম হচ্ছে টিচ কুইক। আমি কিন্তু আমার ভিডিও লাইভ দেখাচ্ছি কিভাবে আমি নিজে এসইও করি। দেন এটা আমি একটু কপি করে রাখবো, কারণ আমার চ্যানেল নামটি আমার বারবার বসাতে হবে। অ্যাপ্লাই করে বের হয়ে এখানে টাইম 2020 দেব। দেন আবার জেনারটা দিব টেকনোলজি, টেকনোলজি বানানটা ভুল আছে, আমি একটু ক্লিয়ার করে নেই। আরেকবার চেক করি, সবই ঠিক আছে। টেকনোলজিতে একটু সমস্যা আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। এখন আমি এই জায়গাটাতে ডিরেক্টর, প্রোভাইডার, রাইটার, কম্পোজার, এখানে আমার চ্যানেলের নামগুলো দেব, দিয়ে অ্যাপ্লাই করব। এখানেও আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার নাও বুঝতে পারে, আপনি আবার প্রপার্টিসে গিয়ে এই নামগুলো দিবেন। সো আপনি নামগুলো দিবেন, এন্টার দিয়ে অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিবেন, বের হয়ে যাবেন। হ্যাঁ, আবার যাই, আবার গিয়ে দেখি। একটু আবার যাই, আবার গিয়ে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন এগুলো আবার চেপে গেছে, টেকনোলজিটা আবার ভুল হয়ে গেছে, টেকনোলজিটা আবার ঠিক করে নিই। আর এখানে আমি আমার আপনি চাইলে এখানে টিকও দিতে পারেন, ভুল হলে আপনি আবার হাতেও লিখে নিতে পারবেন।
আমি হাতে লিখি দেখাচ্ছি টেকনোলজি। ওকে, দেন আমি নিচে নেমে এগুলাতে আবার আমার চ্যানেল নামগুলো দিব। চ্যানেল নামগুলো বসালাম, বসানোর পর অ্যাপ্লাই দিলাম, তারপর ওকে, দেন আবার লেটস চেক টাইটেল ট্যাগ ঠিক আছে। এগুলো বারবার চেক করবেন, একটা ছুটে গেলে আপনার অফ পেজটা বাদ হয়ে যাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই যে দেখেন মাঝখানে একটা ছুটে গেছে, আবার আমি আমার চ্যানেল নামটা দিলাম, ওকে দিলাম, আবার ঢুকবো। ঢুকার পর দেখেন এবার ঠিক হয়েছে। এখন এই জায়গাটা দেখেন, আপনারা যদি অন্য চ্যানেলকে প্রমোট করতে চান তাহলে এখানে সেই চ্যানেল লিঙ্কটাও দিতে পারবেন, ইউআরএলটা দিতে পারবেন। আমরা এখানে আমাদের চ্যানেল নামগুলো দিব, এখানে চ্যানেল নাম দিয়ে ওকে করে দেব। অ্যাপ্লাই করব, ওকে দেব। আমাদের অফ পেজ এসইও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চেক করব আমার এসইওটা হয়েছে কিনা। দেখেন আমি এখন আমার ভিডিওটি আপলোড করব, ওই ফাইলটা সিলেক্ট ভিডিওতে দিব। এখন আমি আমার চ্যানেলটি ভিডিওটা, যে ভিডিওটা আমি আপলোড করতে চাই সেটা করছি, একটু উপরেই হবে, উপরেই যাচ্ছি। হ্যাঁ পেয়েছি, এই যে সাব ফর সাব, আমার এই ভিডিওটি সাব ফর সাব নিয়ে করা, সাব ফর সাব। আজকে আমি এই ভিডিওটি আপলোড দিব, সো ওই হিসাবে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি। এখন ভিডিওটি দেখেন, এই যে যে এসইওটা করেছিলাম, দেখেন এখানে অটো আমার টাইটেল চলে আসছে, এবং এই ভিডিও লিংকের এখানেও দেখেন আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এসে পড়েছে। এখন আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, আমার এসইও অফ পেজ এসইওটা কমপ্লিট হয়েছে। সো ফ্রেন্ড, যে কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই চেক করবেন অফ পেজ এসইও হয়েছে কিনা, এবং এই যে আমি এটার ভিতরে এসেছি, এখান থেকেই আমাদের অন পেজ এসইও শুরু। এরপরে আমি আপনাকে দেখাবো কিভাবে অন পেজ এসইও করতে হয়। সো ফ্রেন্ড, হয়ে গিয়েছে, টিচকুইকে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।